হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী, আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তো বন্ধুরা, কবে কোন উপকূলে কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় অর্ণব, এছাড়াও বাংলায় কি এই ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়া কেমন থাকবে, বাংলার কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শক্তি বাড়াচ্ছে অর্ণব, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় অর্ণব নিজের শক্তি বৃদ্ধি করে তামিলনাড়ু উপকূলে সজোরে আছড়ে পড়তে পারে। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এবং ঠিক কখন নিজের রূপ ধারণ করবে তা এখনও জানা যায়নি। তবে নিফারের ক্ষত মিলিয়ে যাওয়ার আগেই আরও এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি তামিলনাড়ু, মায়ানমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো 13টি বিভিন্ন দেশ দ্বারা প্রস্তাবিত 159টি নামের একটি তালিকার অংশ হল এই ঘূর্ণিঝড়ের নাম। তবে আমফান নিফারকে ছাপিয়ে আরও শক্তিশালী আকার ধারণ করবে নাকি ভারী নিম্নচাপ আকারে ঝরে পড়বে অর্ণব, তা এখনও শুধু সময়ের অপেক্ষা। আজ ও কাল উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। অন্যদিকে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সিকিম ও সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা নামবে উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিন ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন জেলা এবং উপকূলের জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা কমার লক্ষণ আপাতত নেই দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহরের চারিপাশ রয়েছে বেশ কুয়াশান্ন। কনকনে ঠান্ডা না পড়লেও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরের দিকটাই। বাংলায় হাড় কাঁপানো শীতের আমেজের আগমন কবে ঘটতে চলেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শুধুমাত্র সাগরে একের পর এক ঘূর্ণিঝড় সংঘটিত হচ্ছে, আর তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে বাংলার আকাশে সকালের দিকে মূলত আবাচ্ছন্ন রোদার্জল্য আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।